মেল হাতের সাথে বয়স থার্টি থ্রি ইয়ার্স এবং আপনার কোশ্চেনের বিষয়গুলো আগে দেখব কনসোলেশন ফর বিজনেস পলিটিক পলিটিক্যাল ক্যারিয়ার আর গ্রোথ ফ্যামিলি লাইফ ঠিক আছে সীমিত কয়েকটা কোশ্চেন কোশ্চেনের বিষয়টা আগে দেখা যাক থার্টি থ্রি ইয়ার্স বয়স বললেন আপনি প্রথম কোশ্চেন ছিল আপনার ক্ষেত্র থেকে যে বিজনেস পলিটিক্যাল ক্যারিয়ার বিজনেস আর পলিটিক্যাল কেরিয়ার আপনারা তো সব কিছু ভালো থাকা সত্ত্বেও বিজনেস রেখাটা অত ভালো দেখছি না কিন্তু এই যে বিজনেস রেখাটা উত্থিত হয়েছে সেটা একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে এবং এটা স্বভাবত বলতে গেলে এটা স্বভাবত বলতে গেলে আপনার থার্টি এইটের থেকে একটা বিজনেস রেখা ছোট্ট একটা বিজনেস রেখা উত্থিত হয়েছে কিন্তু বাকি বয়সগুলোতে নেই এটা আবার এই বিজনেসের সাথে খুশি এই এই বিজনেসের সাথে গিয়ে আবার লাক লাইনকে টাচ করছে টাচ করছে সেহেতু বলতে গেলে এখানে থার্টি থ্রি ইয়ার্সের থেকেও হয়তো শুরু নাও হতে পারেন প্রথম দিক থেকে এখানেও একটু ডিস্টার্ব আছে দেখুন অথবা আমি এক কথায় বলতে গেলে ফর্টির কাছাকাছিতে দেখুন সবথেকে ভালো লেখা আছে এই যে অথবা এইখান থেকে আপনার বিজনেসের গ্রোথিংটা খুব ভালোভাবে পাবেন ফর্টি থার্টি থ্রি ইয়ার্স তখনও অনেক দূর এবার বাকি ক্ষেত্রেও কিন্তু তেমন ভালো দেখছি না অতএব আপনি চেষ্টা চালিয়ে যেতে পারেন কারণ চেষ্টার অসাধ্য কিছুই নেই কিন্তু একটু দেরিতে গিয়ে বিজনেসের থেকে সাকসেসটা হয়তো প্রাপ্ত হতে পারে আপনার আর দু নম্বর বিষয় বুধের ক্ষেত্রটা একটু ঠিক থাকা জরুরি হয় বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে কারণ বিজনেসের যে বুদ্ধিটা সেটা মার্কারি প্রদান করে বুধ প্রদান করে আর বুধের ক্ষেত্রে দেখতে গেলে যদি সব সময়ের জন্য যদি বিজনেস কেউ করতে যায় সেই ক্ষেত্র থেকে বুধের ক্ষেত্রটা যথেষ্ট ভালো থাকলে প্রশস্ত থাকলে বিজনেসের থেকে একটা নিট রেজাল্ট পাওয়া যায় পলিটিক্যাল কেরিয়ার খুবই ভালো পলিটিক্যাল কেরিয়ারের দিক দিয়ে দেখতে গেলে রবির স্থান তো খুব ভালো আছে খুব উচ্চস্থ আছে উপস্থিত উপস্থিত বুদ্ধিটা প্রদান করে কিন্তু বুধ সেটা মনে রাখবেন পলিটিক্যাল কেরিয়ারের ক্ষেত্রে তিনটে গ্রহ অতীব জরুরি হয়ে পড়ে সেটা হচ্ছে বৃহস্পতি আপনার রবি আরেকটা হচ্ছে বুধ কেন বললাম বৃহস্পতি কেন বৃহস্পতি হচ্ছে নিজের বুদ্ধি প্রয়োগ করা কারো বুদ্ধি না শুনে চলা দেখবেন পলিটিক্যাল কেরিয়ারে এমন কিছু ব্যক্তিবর্গকে দেখবেন যারা অন্যের কথা শুনে খুব চলত পলিটিক্যাল কেরিয়ারের উদাহরণ আমি কখনোই দিতে পারবো না আপনি দেখবেন এটা লক্ষ্য করবেন অনেক ব্যক্তিকেই দেখবেন যারা নিজের বুদ্ধি নেই একদম অন্যের কথা শুনে চলতো এমনকি অন্য যে কথা বলতো সেই কথায় বসতো যে কথা বলতো সেই কথায় উঠতো এরকম একটা ব্যাপার এদের ক্ষেত্রে কিন্তু কখনোই পলিটিক্সে যাওয়া উচিত নয় এই বৃহস্পতির কারণেই এটা হয়ে থাকে দুই নম্বর এক তো উপস্থিত বুদ্ধি একটা হচ্ছে নিজস্ব বুদ্ধি এই ক্ষেত্রে বুথ ভালো থাকলে কী হয় সবাইকার সাথে মেশার ক্ষমতা বা সবাইকার সাথে কথা বলার যে ক্ষমতাটা সেটা থেকে থাকে যে যেমন ব্যক্তি তার সাথে তেমনভাবে কথা বলার দেখবেন যেসব মন্ত্রী বা প্রধানমন্ত্রী হোক অথবা মুখ্যমন্ত্রী হোক যেই হোক না কেন দেখবেন মানুষের সাথে গিয়ে একেবারে মাঝে মাঝে খুব মিশে যাচ্ছে আমি জানি না এটা কী ধরনের ভালো কী মন্দ তবে দেখবেন মেশার যে ক্ষমতাটা কম বেশি তাদের সবাইকারই থাকে দেখবেন যাদের এই যে মেশার ক্ষমতাটা থাকে না তারা কিন্তু খুব একটা পলিটিক্সে উন্নত করতে পারে না উন্নত হতে পারে না যেমন এরা দেখবেন খুব গরিব মানুষের ঘরে গিয়ে ঢুগলো একবার অথবা অনেক বিখ্যাত যারা লোক আছে তাদের সাথে হাত মিলাচ্ছে একেবারে যারা গরিব মানুষ আছে তাদের বাড়িতে গিয়ে বসে খেয়ে আসছে এরকম যে ব্যাপারগুলো এগুলো পলিটিক্সে চলতে থাকে এগুলো কিন্তু এর কারণেই হয় বুধের কারণেই কারণ বুধ সবসময় বুদ্ধি প্রদাতা বলা হয় বুধকে আর এটা যেহেতু ভালো থাকে তাহলে কথা বলার কোয়ালিটিটাও ভালো থাকে মেশার ক্ষমতাটাও ভালো থাকে এই যে কথা বলার যে কোয়ালিটিটা সেটা কিন্তু বুধ প্রদান করে থাকে এবার মনে করুন যে আপনি পলিটিক্সে গেলেন সেখানে কথায় একটা বাধবাধ ভাব থাকলো বা কথাটা ক্লিয়ার হলো না সেই ক্ষেত্রে তো খুব একটা ভালো হয় না না পলিটিক্সের পলিটিক্সের ক্ষেত্রে বিশেষ করে এদের উন্নত কোয়ালিটি থাকতে হয় বিশেষ করে কথার দিক দিয়ে হ্যাঁ তাহলে ভালো হয় ক্যারিয়ার গ্রোথিং পলিটিক্স ক্যারিয়ার গ্রোথ আর ফ্যামিলি লাইফ যেটা বলেছেন ফ্যামিলি লাইফ আপনার কোশ্চেনগুলো আগে আনছেন দিই পরে আমি ডিটেলসে আসছি আপনার বিষয়গুলো পুরোটা হ্যাঁ দু নম্বর ক্ষেত্রটা বলা হয়নি বৃহস্পতির ক্ষেত্রটা তো ঠিক আছে একেবারে খারাপ নেই কিন্তু বৃহস্পতির ক্ষেত্রটা কিছুটা হলো শনির দিকে যেন চেপে যাচ্ছে এবং এ দেখুন এই জায়গাটা উচ্চস্থ বেশি অথচ বৃহস্পতি নিজস্ব জায়গা কোনটা এটা উচ্চস্থ জায়গা থাকার কথা ছিল কোনটা এই জায়গাটা কিন্তু হয়ে যাচ্ছে কোন জায়গাটা এই জায়গাটা এবার এই জায়গার থেকে এই জায়গা উচ্চস্থ হয়ে গিয়ে এই জায়গা গিয়ে দেখবেন নিচস্ত হয়ে যাচ্ছে অনেকটা নিচস্ত হয়ে যাচ্ছে এই জায়গার থেকে এই জায়গা নিচস্থ হয়ে যাচ্ছে এই জায়গা উচ্চস্থ আছে আর এই জায়গা নিচস্ত আছে এই রকম যদি থেকে থাকে তাদের ক্ষেত্রে একটা কনফিউশানের জায়গাটা তৈরি হয়ে থাকে কি করা দরকার কি করব কি না করব কি করলে ভালো হবে এই সমস্ত বিষয়গুলো না এরা ঠিকমতো ভাবনা করতে পারে না এটা হচ্ছে মেইন বিষয় যার কারণে একটা পিছু টান থেকে যায় বা মনে করুন কনফিউশনের জায়গাটা অতিরিক্ত থেকে যায় কোথায় থাকবো কি না থাকবো কি করব কি না করবো এই বিষয়টা এবার এই যে পিছু টান থাকার কারণে এদের উপস্থিত বুদ্ধিটা কম হয়ে যায় বুদ্ধি থাকবে বৃহস্পতি উন্নত আছে জায়গা নিয়ে অবস্থান করছে বুদ্ধি থাকবে কিন্তু উপস্থিত বুদ্ধিটা থাকবে না কমে যাবে একেবারে থাকবে না বলা বল বৃহস্পতি ভালো জায়গা ভালো পজিশানে আছে না সে তো থাকবে কমে যাবে সেই দিক থেকে দেখতে গেলে এটাও কিন্তু পলিটিক্সের জন্য খুব জরুরি আপনার তবে একটা সাইন খুব ভালো আছে লিডারশিপ যুক্ত লোক আপনি সবসময়ের জন্য রবিটা খুব ভালো সাইন দিচ্ছে আপনার হাতে কিন্তু এই যে এদিকে বেঁকে যাওয়া এটা কিন্তু পৈতৃক সম্পত্তির যোগ বুঝিয়ে দেয় আর এই দিকে যে বেঁকে যাওয়া এটা কিন্তু আপনার জ্ঞানের মাত্রা বা কত কত কাজের নলেজ আছে আপনার ভেতরে সেটাকে বুঝিয়ে দেবে তবে সব থেকে বড়ো বিষয় কি জানেন তো এই দুটো রেখাই কিন্তু দুই দিকে চলে গেছে যেমন এই রেখাটা গেছে এই দুই আঙুলের মধ্যে আর এই রেখাটা গেছে এই দুই আঙুলের মধ্যে এই রকম যাদের থেকে থাকে খরচার একটা অত্যাধিক চাহিদা আপনার ভিতরে থাকবে প্রচুর পরিমাণে একটা খরচার চাহিদা দেখবেন হাতে এক প্রকার পয়সা থাকে না বললেই চলে এত বেশি অথচ আপনার হাতের রেখাগুলো দেখুন প্রত্যেকটা রেখা সুস্পষ্ট আছে এবং ক্লিয়ার আছে এই যে ক্লিয়ার রেখাটাই সব জন্য মানুষের ক্ষেত্রে পারফেক্ট রেজাল্ট দিতে আমি দেখেছি হাতে যত রেখা রেখা থাকুক এটি মেইন বিষয় না রেখা যত ক্লিয়ার থাকুক ততটা ক্লিয়ার রেজাল্ট দিয়ে দেয় যদি খারাপ রেখা থাকে ক্লিয়ারভাবে খারাপ রেজাল্ট দেবে যদি ভালো রেখা থাকে ক্লিয়ারভাবে ভালো রেজাল্ট দেবে এটাই বিষয় এখানে একটা বিষয় আমি বলি আপনার হাতের ক্ষেত্রে যে লাইফের কথাটা বলেছেন আপনি ম্যারেজ লাইফের কথাটা একটু খারাপ সিচুয়েশন বর্তমানে তৈরি হয়ে যাচ্ছে আগে ছিল না তৈরি হয়ে যাচ্ছে কেন বলছি তার একটা প্রধানতম কারণ হলো আপনার হাতের ক্ষেত্রে এই যে জায়গাটা শুক্রের যে নিজস্ব জায়গাটা সেটা নিচস্ত হয়ে গেছে মঙ্গলের নিজস্ব ক্ষেত্রটা সংকীর্ণ হয়ে গেছে বৃহস্পতির নিজস্ব ক্ষেত্রটা এই দিক থেকে এই দিকে নিচস্ত হয়ে যাচ্ছে এই যে জায়গাগুলো যার কারণে বেশি অসুবিধা কিন্তু ফেস করতে হয়েছে আপনাকে সব থেকে মেইন প্রবলেম হলো এই জায়গাটায় এর পরেও বুদের জায়গাটা একসময় খুব ভালো ছিল একসময় খুব ভালো ছিল সেটা আমি মানছি তো একটা এই যে কথা বাধো বা ক্লিয়ার কাট কথা না বলতে পারার একটা সাইন হলো আপনার হাতে স্থানে তিল স্থানে যদি তিল থেকে থাকে এই জায়গাটায় তাহলে কিন্তু এই যে সাইনটার কথা আমি বললাম যে এরকম হতে পারে এটা কিন্তু প্রবলভাবে দেখা যায় ক্লিয়ার কাট বলতে গেলে এই সাইনগুলো যদি কারোর হাতে ভালো থেকে থাকে বিশেষ করে আপনার এই জায়গাটা এটা হলো মঙ্গলের ক্ষেত্র যদি ভালো থেকে থাকে তাহলে অবশ্যই এরা বাস্তবিক জীবনে খুব পারফেক্ট একটা রেজাল্ট অ্যাচিভ করতে পারে আর এর সাথে সাথে এটা কি হলো আপনার ফ্যামিলি লাইফ ফ্যামিলি লাইফের গ্রোথিং বা ম্যারেজ লাইফের গ্রোথিং অথবা আপনার যে কামনা বাসনা আছে অত্যাধিক পরিমাণে শুক্র খারাপ থাকলে কী হয় জানেন তো শুক্র খারাপ থাকলে খারাপ ভাববেন না একটু অন্য টান থেকে যায় অন্য দিকে। ম্যারেজ লাইফ ছাড়াও আর আরেকটা বিষয় হলো মানে আপনি যাবেন না আমি যাওয়ার কথা বলছি না এটা ভাববেন না যে আমি হাত দেখা দিয়ে দিলাম গন্ডগোল টাইপের একটা কথা বলে দিল এরকম টাইপের না মানে ইচ্ছেটা থাকে আমি বলছি না আপনি যান শুক্র নিচস্ত হলে এই প্রভাবটা দেয় আর কি মানুষের মনে এবার বুঝতে পেরেছেন এই প্রভাবটা মানুষের মনে ঢুকিয়ে দেয় আরেকটা বিষয় আপনার যে ভৌতিক সুখ সুবিধা আছে যে অধিক বাড়ি অথবা গাড়ি যে বিষয়টা সেটা পাওয়ার যে চান্সেসটা সেটা কিন্তু কমে যায় অনেকটা অনেক টাকা পয়সার পাওয়ার চাহিদাটা কমে যায় এরা কি কল্পনা করতে থাকে জানেন তো প্রথমত যাদের শুক্র খারাপ হয়ে যায় এরা অনেক অধিক কল্পনা করতে ভালোবাসে সেই টাইপের যেখানে পয়সা রিলেটেড আমি অনেক বড় টাকার মালিক হব অনেক বড় লোক হব আমি অনেক কিছু করে দেখাতে পারবো এরকম যে বিষয়গুলো যে অনেক টাকার মালিক বা অনেক কিছু করে দেখানোর যে বিষয়গুলো এগুলো কিন্তু এ দেখিয়ে দেয় এই জায়গাটাই কিন্তু সবথেকে শুক্র খারাপ হলে এই জায়গাটা কিন্তু কল্পনাটা বেশি করে থাকে কিন্তু সাকসেসটা কম পায় এটাই হচ্ছে বিষয় এইবার ভৌতিক সুখ সুবিধার ক্ষেত্রে গাড়ি বাড়ির ক্ষেত্রগুলো একটু ডিস্টার্ব বেশি হয়ে থাকে মঙ্গলের ক্ষেত্রে অত্যধিক রেখা মানে অত্যধিক টেনশন ধার করতে যাবেন না প্লিজ ধার দেনা একবার জড়িয়ে ফেললে কিন্তু খুব মুশকিল এক একটা ধার দেনা দেখা যাচ্ছে আমি একটা কথা বলি আপনি এক জায়গায় ধার করলেন সেখানে আপনি মানে উদাহরণের অনুযায়ী বলা যায় যে সেখানে আপনি দশ হাজার টাকা ধার করলেন মাত্র এটা আপনাকে হয়তো পাঁচ হাজার পাঁচ হাজার করে দুবার শোধ করতে হতে পারে আপনার হাতে অলরেডি বিশ হাজার টাকা আছে তারপরে আপনি হয়তো কোনো কাজের জন্য ধার করলেন দেখা যাচ্ছে বিশ হাজার টাকা আপনার পকেটে থাকছে পকেটে থাকছে কোনো ব্যাপার না এই টাকাটা খরচা হচ্ছে না আপনি এই টাকা দিয়ে কাজে লাগালেন একসময় গিয়ে কী হলো এই টাকাটা ক্ষেত্রটা থাকা সত্ত্বেও আপনি এই পাঁচ হাজার টাকা দিতে পারছেন না এই জায়গাটা কিন্তু দেখবেন এই যে মঙ্গল খারাপ হওয়ার ইয়ে একটা খারাপ দিক সব থেকে মারাত্মক সবার ক্ষেত্রে হয়ে থাকে এটা পকেটে পয়সা আছে অথচ ধার শোধ করতে পারছেন না এইবার মাঝে মাঝে দেখা গেলো পয়সাটা একদম নেই পুরো ব্লাঙ্ক হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে যে সময় পয়সাটা দেওয়ার সময় এসে গেছে সেই সময় দেখা যাচ্ছে একেবারে ব্লাঙ্ক হয়ে গেছে আপনার দেওয়া একেবারে এমার্জেন্সি সেই সময় এই যে টাইপ এই যে সিচুয়েশানটা এইটা তৈরি করে মূলত মঙ্গল লেখা পয়সা থাকতেও না দেওয়া অথবা ধার করেছেন শোধ করতে না পারা এই বিষয়টা এখানে একটা ক্লিয়ার কাট কথা বলা ভালো অনেক বেশি মেন্টালি টর্চারের ভিতরে চলতে হচ্ছে আপনাকে অনেক বেশি মানে পুরো হাইলি অ্যাফেক্টেড হয়ে আছেন এর দ্বারা থেকে মেন বিষয় কি জানেন তো এই জায়গাটা যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে এটা খুব মারাত্মক ক্ষতিকারক প্রভাব একটা আপনার জীবনে দিয়ে থাকবে আপনার পুরোনো কিছু অভিজ্ঞতা এমন কিছু অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতা আছে যেটার কথা হয়তো আপনার সামনে তুলে ধরলে হয়তো আপনি স্থির থাকতে পারবেন না নড়ে চড়ে বসতে হতে পারে আপনার বুঝতে পেরেছেন মানে এতটা বেশি খারাপ পরিস্থিতি একসময় তৈরি করেছিল এবং বর্তমান সময়ে তার যে ফল্ট আছে যে রেস্টা সেটা চলছে দু নম্বর শনির ক্ষেত্রটা আমি ডিটেলসে বিবরণে আসছি এই ক্ষেত্রটা যাদের চতুর্ভুষ থেকে থাকে এদের কিন্তু জ্যোতিষ অন্য অন্য বিদ্যায় শেখারও একটা ইচ্ছা থেকে থাকে অথবা শুধুমাত্র জ্যোতিষ বলে ভুল হবে এবং অন্য অন্য বিদ্যাও কিন্তু সেজন্য বললাম আদিভৌতিক দৈবিক বিদ্যা বা যে সমস্ত বিদ্যা মানুষকে কিউরিয়সিটিটাকে বেশি করে জাগ্রত করে তোলে সেই সমস্ত বিদ্যা শেখার প্রতি যে একটা প্রবল ইচ্ছা এটাও কিন্তু আপনার ভিতরে জাগ্রত করবে ধীরে ধীরে যদি এই সাইনটা থেকে থাকে একদিক থেকে জ্ঞানের লেভেলটাও অনেক বাড়িয়ে দেবে জ্ঞানী জ্ঞানই হয় স্বভাবত এরা আর দুই নম্বর দিক থেকে এরা কিন্তু এই সমস্ত বিদ্যায় পারদর্শী হওয়ার একটা চান্সেস থেকে থাকে এখানে একটা ত্রিভুজ এবার আমি কথাটা ক্লিয়ারলি বলতে পারি আপনি জ্যোতিষবিদ্যা অথবা মন্ত্রতন্ত্রবিদ্যা এই বিদ্যার ওপরে একটা চাহিদা বা শেখার একটা প্রবল ইচ্ছা আপনার ভিতরে থাকবে এটা কিন্তু বরাবরের জন্য দেখবেন এই জায়গাটা কিন্তু আপনার ভেতরে থাকবে এই সমস্ত বিদ্যাগুলো এখানে যে চতুর্ভুজটা আছে এর ভেতরে একটা চতুর্ভুজ আপনার শুধুমাত্র বৃহস্পতিকে ঘিরে অবস্থান করছে ক্লিয়ারিটি নেই ক্লিয়ারিটি থাকলে ভালো লাগে এই চতুর্ভুজটাও ক্লিয়ারিটি নেই এখানে একটা ফাঁকা আছে তবু আমি বর্ণনাটা করলাম যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে যে বর্ণনাটা করলাম সেটা হয়তো সঠিক হবে এখানের বিষয়টা নিজস্ব প্রপার্টি যোগটা এই মুহুর্তে দেখছি না এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে নিজস্ব প্রপার্টির যোগটা আপনি চল্লিশ বছরের ভেতরে বড় ধরনের প্রপার্টি যোগ থাকবে যদি এইটা ক্লিয়ার হয়ে যায় তাহলে দেখবেন থার্টি থ্রি ইয়ার্স তো ফর্টির কাছাকাছি গিয়ে দেখবেন খুব বড় ধরনের একটা প্রপার্টি যোগ আপনার এখনো পর্যন্ত যে সাকসেসটা নিয়ে লড়াই চলছে এখনো পর্যন্ত আর নেই দেখবেন এটা প্রায় আঠাশ উনত্রিশ বললে ভুল হবে প্রায় উনত্রিশ থেকে তিরিশের মধ্যে গিয়ে কিন্তু এই প্রবলেমগুলো অনেকটা সলভ হয়েছে আপনার দ্বারা এবং বর্তমান সময়ে একটা রেগুলারিটি চলছে আপনার ক্ষেত্রে দেখবেন বাকি ক্ষেত্রগুলো খুব ভালো যাবে অ্যাভারেজে বলতে গেলে থার্টি টু অথবা থ্রির কাছাকাছি থার্টি টু এক দু বছর এদিক ওদিক হয় কারণ একেবারেই একেবারে সঠিক গণনা সম্ভব হয় না সত্যি কথা যেটা যদি কাছে থাকলে কী হয় স্কেল দিয়ে মেপে মেপে দেখা যায় সেই ক্ষেত্রে একদম অ্যাকুরেট গণনাটা দেওয়া যায় এক্ষেত্রে কিছুটা হলো আনুমানিক ধরতে হয় সেজন্য আপনি আনুমানিকটাই ধরে নেবেন কিছুটা হলো থার্টি ওয়ান থেকে থার্টি টু এর মধ্যে অথবা এরকম টাইপের কিছু সময় এর মানে এরকম সময়ের ভিতরে আপনার কিন্তু একটা বড়ো প্রাপ্তিযোগ হয়েছে বড় ধরনের প্রাপ্তিযোগ এবং তার রেসটা এখনও পর্যন্ত কিছু না কিছু আছে এবং বাকি ক্ষেত্রগুলোও খুব ভালো যাবে থার্টি টু এর থেকে থার্টি ফাইভ এর ভিতরে এর ভিতরেও একটা ভালো ধরনের কাজের সন্ধান বা সেই জায়গায় পৌঁছাওয়ার চান্স আছে কিন্তু দেখুন মেইন প্রবলেমটা কোথায় তৈরি হচ্ছে আপনার ব্রেন ডেভেলপমেন্ট আছে ভালো সেহেতু পলিটিক্সে আপনি উন্নতি করতে কম বেশি পারবেন সেটাও কিন্তু বললাম কিন্তু দুটো গ্রহ ঠিক করলে ভালো হয় আর কি বৃহস্পতিটা এখন আপাতত থাক আপাতত বুথটা অতিরিক্ত দরকার আপনার ক্ষেত্রে ঠিক করা বুথটা কিন্তু পারিবারিক ক্ষেত্রেও একটা বড় ভূমিকা রেখে দেয় সাংসারিক যে ঝামেলাটা না বুথ খারাপ থাকলে কখনোই মুক্তি হয় না পারিবারিক ঝামেলাটা সবথেকে বড় একটা ঝামেলা বাদিয়ে দিয়ে পড়ে থাকে একটা মানে এরকম একটা বিষয় সেহেতু বুথটা ঠিক করা অতীব জরুরি বিশেষ করে পারিবারিক ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে আর একটা এখানে যেহেতু স্টার সাইনটা আছে এটা আপনার বুদ্ধিকে প্রশস্ত করবে এবং যেদিকে যাবেন না কেন সেখান থেকে একটা উন্নতি যোগ আপনার ক্ষেত্র দিয়ে দেখাবে আসি মেইন ভূমিকায় আমি যেটা বলতে চেয়েও বলে নিই আগে সেই বিষয়টা এখানে এই যে জায়গাটা এটা আপনার ক্ষেত্রে পুরোপুরি শনি বলায় তৈরি করে দিচ্ছে আর শনি বলায় এতটা এফেক্টেড হয়ে থাকে এতটা খারাপ হয়ে থাকে আপনি অবশ্যই অনেক ভিডিওতে দেখেছেন আমার এবং এই যে এই যে জায়গাটা এত বেশি খারাপ পরিস্থিতি তৈরি করে দেয় যেটা বলে কাউকে বোঝাতে পারে না অতিরিক্ত পরিমাণে মানসিক অত্যাচার চলতে থাকে আপনি ধার্মিক তো অতিরিক্ত সেজন্য কিন্তু মানসিক অত্যাচারটাও অতিরিক্ত সহ্য করতে হচ্ছে দু নম্বর বিষয়ে কাজের ক্ষেত্রে পিছিয়ে যাওয়া অন্যদের থেকে বারবার কাজ চেঞ্জেস হতে থাকা বারবার অথবা কাজ যদি চেঞ্জেস না হয় তাহলে সেই কাজের থেকে পারফেক্ট রেজাল্টটা নাও পেতে পারেন অথবা আপনি যাদের সাথে কাজ করছেন সেই পরিবেশ বা সমাজটাকে আপনি সঠিকভাবে বজায় রাখতে না পারেন এই তিনটের যে কোনো একটা জায়গায় কিন্তু আপনাকে পোহাতে হতে পারে সব থেকে বড়ো ভূমিকা আরেকটা কারণ শুধুমাত্র মানসিক অত্যাচার সহ্য করতে হয় না তাই না ফ্যামিলির ক্ষেত্রে একটা বারবার যেন বিরোধাভাস পাওয়া যায় এবং ধীরে ধীরে নিজেকে ফ্যামিলির থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার প্রবণতাটা কিন্তু থেকে যায় ফ্যামিলির থেকে আমি পৃথিবীর থেকে বলিনি কিন্তু ফ্যামিলির থেকে নিজেকে ধীরে 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 মনে হয় যে আমি যদি দূরে সরে যেতে পারতাম ভালো হতো এদের সামনে থাকতে ইচ্ছা করছে না এই সমস্ত যে করতাগুলো সেটা কিন্তু এই ক্রিয়েট করে দেয় আপনি কাজ করছেন কিন্তু সেই পরিমাণ রেজাল্ট দেখবেন পাচ্ছেন না এই জায়গাটাও কিন্তু তৈরি করে তবে একটা কথা বলি এখানে এই রেখাটা যদি ক্লিয়ারিটি হয়ে যায় আপনার ক্ষেত্রে এই যে রেখাটা এখান দিয়ে এই রেখাটা এখান দিয়ে গিয়ে যদি এইভাবে ক্লিয়ারিটিটা হয়ে যায় বেঁকে বেঁকে হোক বা সোজা হোক তাহলে কিন্তু পারফেক্ট রেজাল্ট পাবেন দেখবেন এখানে এটা থাকলে কী হয় আপনার ভিতরে যতটুকুন ট্যালেন্ট আছে আপনি যা কিছু জানেন তার দ্বারা উন্নতি করতে পারবেন এত ভালো রেজাল্টটা দিয়ে থাকে যাদের এই সাইনটা থেকে পুরো খুব প্রবল উন্নতি করতে পারে এরা জীবনের সাকসেসটাকে যেন মাথায় করে বয়ে আনার মতো একটা ব্যাপার এত ভালো রেজাল্ট দিয়ে থাকে যাদের ক্ষেত্রে এই সাইনটা থেকে থাকে এটা খুব বেটার একটা সাইন আপনার ক্ষেত্রে খুব বেটার একটা সাইন দিত যদি রেখাগুলোর সমতা বজায় থাকতো আমি এই ক্ষেত্রে অরিজেন্টাল লাইনটা কেন বললাম বা এতগুলো ডায়লগ কেন দিলাম তার একটা প্রধান কারণ দেখুন এই যে রেখাটা এটা কতটা স্মুথলি যাচ্ছে কতটা সরু অথবা এইরকম টাইপের এই যে রেখাটা যাচ্ছে এই রেখাটা কতটা মোটা দেখুন তো এই রেখাটা যদি সম্পূর্ণ হতে হয় তাহলে সেম হতে হবে এখানে যতটা মোটা হবে এখানে ততটা মোটা হবে তাহলে কিন্তু ক্লিয়ারিটি দেখা যাবে ক্লিয়ারিটিটা এখন নেই এখন আপনার মেন্টালি টর্চারটা করা আছে এটা শনির ক্ষেত্রে অরিজেন্টাল লাইন হয়ে বসে আছে এইবার এটা কথা বলি অরিজেন্টাল লাইন না এটা শনির ক্ষেত্রে বলয় হয়ে বসে আছে যাই হোক এবার একটা কথা বলি এই শনির ক্ষেত্রে এখানে একটা ত্রিপুত বর্ণনাটা আমি দিয়েছি একটু এখানে যে ব্যাপারটা এটা কিন্তু পুরোপুরি বৃহস্পতি পর্যন্ত কিছুটা হলেও পৌঁছে গেছে সে তো আপনি ফ্যামিলিটাকে অনেক বেশি মহত্ত্ব দিতে শুরু করেছেন ফ্যামিলিটাকে অনেক বেশি ভালো বা বাঁচতে চালু করেছেন আগে যে বাঁচতেন না সেটা আমি বলবো না কিন্তু ফ্যামিলি এবং পয়সাটাকে আপনি দুটো এক সমানভাবেই দেখতেন এখন পয়সার থেকে ফ্যামিলিটাকে আরও বেশি মহত্ব দিতে চালু করেছেন এটাই আর কি এখানে বিষয়টা হচ্ছে একটা বৃহৎ ত্রিভুজ আছে এবং এটাও কিন্তু শিররেখার উপরে একদিক থেকে এই যে স্টার সাইনের সাথে এত সুন্দর একটা রেখা এটা আপনার ব্রেনকে যথাযথ রূপে ডেভেলপমেন্ট করে দেবে দেখবেন আপনি একটা ডেভেলপমেন্ট ব্রেন নিয়ে জীবনে এগোতে থাকবেন এইটি সব থেকে বড়ো মানে খুব ভালো একটা সাইন এক কথায় বলতে গেলে এটা আপনাকে অনেক বেশি উন্নত করাবে আপনার মস্তিষ্ককে অনেক বেশি আপগ্রেড করিয়ে দেবে সব দিক থেকে একটা উন্নতি যোগ প্রবল হয়ে দেখা দেবে দুই নম্বর এক কথায় বলতে গেলে আপনার গ্রহসমূহগুলো কিন্তু খুব ভালো আছে খুব ভালো আছে প্রত্যেকটা গ্রহ বৃহস্পতি যে একেবারে খারাপ সেটা আমি বলিনি বৃহস্পতির এই স্থানটা নিচস্ত আছে সেটা বলেছি তো একটা স্থান তো উপরস্থ আছে না এইবার দেখুন শনির ক্ষেত্র বৃহস্পতির থেকে উচ্চস্থ হয়ে আছে এই জায়গাটা একটু নেগেটিভ রেজাল্ট কিন্তু দেবে শনির নিজস্ব ক্ষেত্রটা প্রতিষ্ঠানটা দেখুন কতটা উচ্চস্থ আর বৃহস্পতির ক্ষেত্রটা দেখুন কতটা নিচস্ত এবং সংকীর্ণ এই জায়গার দিক থেকে বলতে গেলে যে শনি গ্রহটা আছে এটা আপনার ওপরে কিছুটা হলেও একটা ক্ষতিকারক প্রভাব বিস্তার করবে এই যে জায়গাটা অতিরিক্ত উঁচু হয়ে যাবে বৃহস্পতির থেকে নিজেকে বড় করে দেখানোর যে প্রবণতা সেটা সবসময় বেশি থেকে থাকে এনাদের ভিতরে যাই হোক এখানে আর একটা বিষয় বলি লাইনটা খুবই ভালো আছে অনেক বেশি রোগ ব্যাধিকে আপনি ক্যারি করবেন না বা অনেক বেশি রোগ ব্যাধি আপনার ক্ষেত্রে থাকবে না আপনি সবসময় মোটিভেটেড থাকতে পছন্দ করেন যার কারণে এই সমস্ত জিনিসগুলো আপনার ক্ষেত্রে অনেক বেশি প্রভাব বিস্তার করবে না এক কথায় এখান থেকে কিছু একটা রেখা এই রেখাটা এখানেও যাচ্ছে এটা এটা আপনার বিজনেসিং কোয়ালিটি মাইন্ডকে জাগ্রত করে তুলবে এবং এখান থেকে আরও একটা রেখা এটাও খুব ভালো হয়ে যাবে অথবা ধীরে ধীরে তবে আপনি যে সমস্ত বিজনেস করবেন সেটা তার থেকে কিন্তু ফ্যামিলির অনেক বেশি সাপোর্ট আপনাকে করবে না কম বেশি আপনাকে নিজেকেই নিজেকে দাঁড় করাতে হতে পারে এরকম একটা বিষয় এখানে যে লাইনটা এই ক্ষেত্র থেকে চলে শুরু হচ্ছে অর্থাৎ অ্যাকুরেট একদম অ্যাভারেজে বলতে গেলে আপনি নিজের যে জায়গাটা তৈরি করতে পারবেন থার্টি থার্টি সিক্সের থেকে প্রপারলি থার্টির থেকে আমি যেটা বললাম থার্টি টু অথবা অনের থেকে ওয়ানের থেকেই ধরুন থার্টি ওয়ানের থেকে যেটা বললাম সেটা আপনি কিছু না কিছু জায়গার থেকে কিছু না কিছু রেজাল্ট ধীরে ধীরে পেতে 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 আগে বাড়বেন থার্টি সিক্সে গিয়ে কিন্তু পুরোপুরি সেটেলমেন্টটা পাবেন এবং সেখান থেকে একটা ম্যাক্সিমাম ইনকাম আপনি চালু করতে পারবেন তার আগে যে ইনকামের রাস্তাটা সেটা এই ক্ষেত্র থেকে দেখতে পাচ্ছি কিন্তু এই ক্ষেত্রে থেকে নেই অথবাটা ম্যাক্সিমাম নয় মিনিমাম এটাই হচ্ছে কথা আগে যে ইনকাম একেবারে থাকবে না সেটাও কিন্তু আমি বলছি না এক একটা গ্রহের বিষয়ে বর্ণনা করা যাক তাহলে ক্লিয়ার হবে বিষয়টা বৃহস্পতির ক্ষেত্রটা কম বেশি বললাম না আপনি নিয়মানুবর্তী থাকবেন এবং ফ্যামিলি এবং বংশ পরম্পরার ধারাটা বজায় রাখতে বা সেই ধরনের বিষয়গুলো অনেক বেশি মেনে চলতে আপনি পছন্দ করবেন ঐশ্বরিক ভক্তি বা স্বভাব ভক্তিটা প্রচুর পরিমাণে থাকবে আপনার ভিতরে এখানে বিষয়টা দেখুন একটা বৃহৎ চতুর্ভুজ খুব সুন্দর একটা চতুর্ভুজ এই টাইপের চতুর্ভুজ রবির ক্ষেত্রে মানে মনে করুন যে সোনায় সহাকা বললেই চলে খুব ভালো একটা সাইন মাল্টিপেল ইনকাম সোর্স ক্রিয়েট হবে আর যত ধরনের খারাপ প্রভাব আছে রবির ক্ষেত্র থেকে সবগুলোকে গুটিয়ে ফেলতে পারবেন সবগুলোকে ভেনিস করে ফেলতে পারবেন যদি এই রেখাটা থেকে থাকে এটা খুব ভালো একটা সাইন এই ক্ষেত্রে এবং এখান থেকে এই রেখাটা নিম্নগামী থাকলে এখান থেকেও কিন্তু একটা দিক দিয়ে উন্নতি হয়ে থাকে তাদের জীবনে নলেজ অনেক বেশি থেকে থাকবে তবে খরচা চাহিদাটাও থেকে থাকবে কাকে কি গিফট দেব বা কাকে কী দিতে পারা যায় সেই হিসেবে এখানে মাসের একটা সাইন আছে কিন্তু ক্লিয়ারিটি নেই বলে আমি বলতে চাচ্ছিলাম না এই জায়গাটা মাসের সাইন থাকলে মনে করবেন আপনি সব থেকে পয়সার দিক দিয়ে অনেক বেশি এগিয়ে আছেন এবং জীবনে একটা ভালো লক্ষ্য বা অনেক পয়সা আপনি জীবনে ধীরে ধীরে অ্যাচিভ করতে পারবেন ইনকাম করতে পারবেন সাকসেসটা খুব কাছে এসে থাকবে আপনার বুধের ক্ষেত্রটা নিয়ে আমি অনেক বললাম অথচ অনেক বলছি না ফ্যামিলির ক্ষেত্রটা একটু বেশি গড়বড়ি চলছে কিন্তু ঠিক করুন বুথটাকে আগে ঠিক করুন খুব বেশি গড়বড়ি চলছে আমি দেখতে পাচ্ছি থার্টি থ্রি ইয়ার্স তো ম্যারেজ লাইফ মানে বিশেষ করে ম্যারেজ লাইফকে নিয়ে আমি ফ্যামিলি লাইফের কথা বলছি না মানে পুরো পরিবারের কথা বলছি না আমি ম্যারেজ লাইফকে নিয়ে খুব গড়বড়ি চলছে মঙ্গলের তো নিজস্ব ক্ষেত্রই নিয়ে বলতে গেলে একেবারে পুরো রেখাই রেখাই ভরে গেছে তার কারণে অতিরিক্ত মেন্টালি টর্চারটা আরও যেন বেশি পরিমাণে চলছে যাই হোক নতুন নতুন মানুষের সাথে মেশা তাদের সাথে কথা বলা বা কমিউনিকেশনের জায়গাটা ভালো মতো বজায় রাখতে পারা এই সমস্ত বিষয়ে একটু সাবধান থাকবেন যদিও আমি ডিরেক্টলি এইভাবে বলা সম্ভব হয় না তারপরে একটু বলি যে কেস অথবা সেই টাইপের বিষয় থেকে একটু সাবধান থাকবেন শত্রু বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে অন্য কিছু না আচ্ছা আপনার হাতে ঘোরার সাইনগুলো খুব বেশি দেখতে পাচ্ছি যে কোনো অনেক জায়গার থেকে দেখবেন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির যে জায়গাটা সেটা কিন্তু আছে আপনার ক্ষেত্রে দেশের ভেতরে এবং দেশের বাইরে এমনকি বিদেশ সেটেলমেন্টের যোগও দেখতে পাচ্ছি আপনারাতে পুরোপুরি বিদেশ সেটেলমেন্ট এই যোগও আছে এবং বিশেষ কোনো রোগ ব্যাধি কিন্তু আপনি ক্যারি করবে মানে অনেক বেশি রোগ ব্যাধি আপনার ক্ষেত্রে হবে না তবে কিছু বংশ রোগের প্রাদুর্ভাব আপনার ক্ষেত্রে পড়তে পারে পুরোনো রোগ যেগুলো কারণ এই ক্ষেত্রটা ক্ষেত্র ক্ষেত্রে নিচস্ত আছে তো আর এই ক্ষেত্রে জব সাইন আছে সেহেতু হতে পারে এটাই আর কি একটাই খারাপ প্রভাব আপনার ক্ষেত্র থেকে পড়তে পারে সেটা এখনো পর্যন্ত একটু দেরি আছে এটা প্রায় অ্যাকুরেট বলতে গেলে থার্টি সেভেন এইটির কাছাকাছি গিয়ে একটা কোনো একটা বড় ধরনের মানে ডাইরেক্টলি অ্যাক্সিডেন্ট বলা যায় না অ্যাক্সিডেন্ট মানে সবাই হয়তো ভাবে যে হাড়গোড় ভেঙে এক জায়গায় পড়ে থাকা কিন্তু অ্যাক্সিডেন্টটা বিভিন্ন প্রকার হয় যেমন আর্থিক দিক দিয়ে হতে পারে শারীরিক দিক দিয়ে হতে পারে মানসিক দিক দিয়ে হতে পারে এরকম টাইপের যে কোনো টাইপের একটা অ্যাক্সিডেন্ট আপনার ক্ষেত্রে হবে যথেষ্ট সুস্পষ্টবাদী লোক আপনি এবং ক্লিয়ার কাট কথা বলতে ভালোবাসেন এদিকটা খুবই ভালো তবে একটু জেদের প্রাদুর্ভাব আছে দেখতে পাচ্ছি খাড়া খাড়া রেখা বন্ধুত্ব সুলভ মনোভাব সবাইকে সাথে মিশে চলার প্রবণতা সবাইকে সাথে নিয়ে চলার ইচ্ছা সবাইকে সাথে নিয়ে বাঁচার প্রবণতা শারীরিক সুস্থতাটা আপনার ক্ষেত্রে বর্তমান আছে আর্থিক দিকটা দেখুন একটু ডিস্টারবেন্স আছে ঠিক আছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই যে এই অঞ্চলটা ঠিক আছে এই পর্যন্ত ফ্যামিলির দিকটা দেখতেই পাচ্ছি না পরবর্তী হাতের ক্ষেত্রে দেখা যাক তাহলে এই কিছু কিছু যে বিষয়গুলো বাকি থাকলো সেগুলো অনেক বেশি ক্লিয়ার হবে এখানে এই হাতের রেখাগুলো আরও বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে মাসের সাইনটা দেখুন না কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে মাসের সাইনটা কম বেশি বেশ ভালোই ক্লিয়ার আছে তবুও একটু ঘুরে আছে এই দিকটা ঘুরে থাকলে কি একটা খরচা চাহিদাটা বেশি দেখা দেখে কিন্তু অতিরিক্ত পরিমাণে খরচা করে ফেলে এলাকা খরচার দিকটা কন্ট্রোল করা আপনার ক্ষেত্রে জরুরি অবশ্য এই হাতে দেখুন না শুক্রের ক্ষেত্রে আমি যে বর্জা বর্ণনাটা দিলাম সেটা কিন্তু খুব একটা বেশি বোঝা যাচ্ছে না সামান্য একটু বোঝা যাচ্ছে বাকি ক্ষেত্রে হয়তো অনেক বেশি প্রবলেম আপনার ক্ষেত্রে শুক্র ফেস করবে না এই কেতুটা খারাপ হওয়ার কারণে হয়তো এই সমস্ত জায়গাগুলো একটু নিচস্ত হয়ে গেছে এই ছাড়া অন্য কিছু না শুক্রটা অ্যাভারেজে ভালো আছে কিন্তু একেবারে খারাপ নেই কিন্তু এই রেখা যেভাবে বোঝা যাচ্ছে সেভাবে বলতে হয়তো এটি প্রবলেম হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে এগুলো যদি ডিরেক্টলি সামনের থেকে দেখা যায় যেমন এই আঙুলটা আপনি লম্বা করে রেখেছেন তো সেই জন্য কিন্তু এই জায়গাটা অনেকটা বেশি নিচস্ত দেখা যাচ্ছে এই জায়গাটা আমি দেখিয়ে দিই এই জায়গার ক্ষেত্রটা কিন্তু এই ক্ষেত্রে দেখুন যখন আঙুলটা এক জায়গায় হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু শুক্রটা ঠিক আছে মেক্রোট বলতে গেলে ঠিক আছে যেমন বৃহস্পতির যে নিজস্ব ক্ষেত্রটা সেটাও কিন্তু অনেক বেশি খারাপ যেটা বললাম সেটা কিন্তু তবুও নিচস্ত আছে এই দিক থেকে বেশি খারাপটা কিন্তু বোঝা যাচ্ছে না তবে বুধের ক্ষেত্রটা খারাপ অবশ্যই আছে আপনার বুধের ক্ষেত্রটা জরুরি সাথে সাথে টেনশনের মাত্রাটাও থাকবে কিন্তু এই জায়গাটা যেহেতু একটু খারাপ মানে ক্লিয়ার কাট সাইন নেই তো সেই জন্য আর কি ক্লিয়ার কাট সাইন থাকলে টেনশনের জায়গাটা অত বেশি থাকতো না বা অত বেশি প্রবলেম আপনার ক্ষেত্রে থেকে ক্রিয়েট হতো না আঙুলগুলোর পর্যায়ে দেখে বা আমাদের পর্যায়ে যাবো আমি আঙুলগুলোর পর্যায়ে দেখুন প্রথমত এই আঙুলটা হিম্মতি স্বভাব হয়ে থাকবেন আপনি একটু বেশি আছে বলে মনে হচ্ছে নাকি সেম টাইম সেম সেম যদি সেম থেকে দেখে জীবনে একটা ভালো পজিশনে কাজ করতে পারবেন এদের একটা দুর্বলতা হলো এদেরকে দিয়ে অন্য লোক অনেক বেশি কাজ করিয়ে নেয় যে যা বলে তার কাজটা করে দেয় হ্যাঁ কোনো ব্যাপার না ঠিক আছে আমি করে দেবো এরকম একটা ব্যাপার এই অ্যাঙ্গুলটা ব্যান্ডেড হওয়ার জন্য ভয় বা সংখ্যা একটু বেশি কাজ করে থাকে মনের ভিতরে আর এই যে সেম পজিশন বা এই যে পজিশনটা এটা কিন্তু একদিক থেকে বলতে গেলে ঈশ্বর কিন্তু এদের মনের কামনা বাসনা মাঝে মাঝে পূরণ করে দেয় এদের পয়সার দিকটা অনেক বেশি ব্যালেন্স ব্যালেন্স থাকে পয়সার দিকটা নিয়ে অনেক বেশি চিন্তা করতে হয় না জীবনের সাকসেসটা এদের হাতে থাকে এই বিষয়টাও কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজে চিন্তা না কিন্তু একটু হুটোপাটি কাজ সাথে একটু বেশি টেনশন এইরকম ধরনের প্রবৃত্তি থাকে লজিক যুক্তি সহকারে কথা বলতে আপনি পাচ্ছেন না কিন্তু তার একটা কারণ বোধ খারাপ আছে তো সেজন্য লজিক এবং যুক্তি সহকারে যে কথা বলাটা সবাইকার সামনে সেই জায়গাটা হচ্ছে না আঙুলের ক্ষেত্রে রাজনৈতিক দিকে যাওয়ার একটা চাহিদা প্রবল দেখতে পাচ্ছি আপনারা তো আঙুলের ক্ষেত্রগুলো অনেক বেশি আপগ্রেড হয়ে আছে তো অনেক বেশি এই দেখুন না এখান থেকে দেখা যাচ্ছে না যাই হোক এখানে যে বিষয়টা দেখুন রিলেশনশিপের ক্ষেত্রে এই রেখাটা প্রাদুর্ভাব বেশি দিয়ে দেয় খুব খারাপ একটা মারাত্মক প্রাদুর্ভাব দিয়ে দেয় বাম মতে রেখাগুলো খুবই সুন্দর আছে আপনার হাতে প্রত্যেকটা জায়গায় একটা তীর ধনুক টাইপের চিহ্ন দেখতে পাচ্ছি এই সাইনটা খুবই ভালো একটা সাইন যদি ক্লিয়ার হতো তাহলে এটা আপনাকে অনেক বেশি উন্নতি প্রদান করত। ছোট্ট একটা কালো দাগ আছে সামনে থাকা ব্যক্তিকে কিভাবে ইউজ করলে তার থেকে কাজ বের করে নেওয়া যাবে সেই ধরনের চিন্তা ভাবনা থাকবে তবে মাল্টিপেল ইনকামের সোর্স আপনার ক্ষেত্রে থাকতে পারে ক্রিয়েট হতে পারে ধীরে ধীরে এই যে রেখাগুলো অনেক বেশি ভাষা শেখার একটা প্রবণতা বা ইচ্ছা আপনার ক্ষেত্র থেকে থাকতে পারে ভাষা শেখার আর মনে করুন সব দিক থেকে আপনি চাইবেন যে কি করে আরও উন্নতি যোগটা আরও একটু বেশি প্রবল হয় সেই দিক থেকে একটা চিন্তা ভাবনা থাকবে বুধের ক্ষেত্রটা এক্ষেত্রেও কিন্তু ছোট হয়ে আছে একদিক থেকে এই যে জায়গাটা বেশ যথেষ্ট বড়ো হয়েছে বড় হয়ে আছে সেহেতু পজিটিভ রেজাল্ট পাবেন কিন্তু বুধের ক্ষেত্রটা নে একটু নেগেটিভ রেজাল্ট আপনাকে দিচ্ছে আর শনির ক্ষেত্রটা এই ক্ষেত্রে গিয়ে এই ক্ষেত্রে গিয়ে একটা খারাপ লাইন তৈরি করে দিচ্ছে আর কি তাই অন্য কিছু না সব কিছু ঠিক আছে এখানে একটা বৃহৎ এ টাইপের সাইন অথবা বৃহৎ এই যে ত্রিভুজ সাইনটা এটা কিন্তু আপনার ব্যক্তিগত জীবনকে অনেক বেশি প্রভাবিত করবে অনেক বেশি আয় উন্নতির দিকটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং সব দিক থেকে একটা প্রচুর উন্নতি যোগ এটা কিন্তু দিয়ে থাকবে খুব ভালো একটা সাইন এই সাইন যাদের থাকে না এক তো ধনকুটিটা মনে করুন এই জায়গায় থাকে ছোট্ট একটা জায়গার ভিতরে কিন্তু এই সাইনটা যখন থাকে সেক্ষেত্রে তিনটে রেখা দ্বারা গঠিত একটা মস্তিষ্ক রেখা একটা আয়ু রেখা এবং একটা হচ্ছে আপনার অনেকের ক্ষেত্রে ব্যবসায়িক রেখা হয় অনেকের ক্ষেত্রে ভাগ্য রেখা হয় তো এই তিনটে রেখার একটা সুপ্রভাব আপনি আপনার জীবনে দেখতে পাবেন যেমন বিজনেস লাইন যেহেতু আছে একদিক থেকে স্বাস্থ্যের দিক থেকে উন্নতি হবে স্বাস্থ্যটা অনেক বেশি নিয়ে চিন্তা করতে হবে না একদিক থেকে মস্তিষ্ক প্রসূত যে ফলটা সেটাকে কাজে লাগাতে পারবেন একদিক থেকে আয়ুর দিক থেকে হলে যে সুস্থ থাকার যে ব্যাপারটা অতিরিক্ত রোগাগ্রস্ত না হওয়ার যে ব্যাপারটা সেটা থাকবে এই সব বিষয়গুলো হয় এই যে কিছু কিছু সাইন এটা কিন্তু আপনি আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজনকে কিছু কিছু পয়সা অনেক বেশি দিয়ে দেবেন কিন্তু সব সময়ের জন্য সেই পয়সাটা ফেরত পাবে না এটাও কিন্তু বৃদ্ধ বয়সে দেখ বাবা মাকে দেখভাল করতে চাওয়ার একটা চিহ্ন কিছু ক্ষেত্র বিশেষে রোমান্টিক হওয়ার একটা চিহ্ন এটা বুঝিয়ে দেয় ক্ষেত্র বিশেষে রোমান্টিক এটা খুব ভালো একটা সাইন হাতের ক্ষেত্রে এখানে কিছু কিছু রেখা আছে কিছু কিছু ক্ষেত্র থেকে হঠাৎ ধনপ্রাপ্তির সুযোগ আপনাকে করে দিতে পারে সব ক্ষেত্র থেকে নয় চতুর্ভুজ সাইনটা বেশ ক্লিয়ারিটি আছে এক্ষেত্রে নিজের ঘরোয়া চান্সেস আছে যাই হোক এখেত্রে একটা ক্রস সাইন আছে একের অধিক ক্রস সাইন থাকলে কী হয় ফ্যামিলিতে কথা চলে না অর্থাৎ আপনি যে কথাগুলো বলছেন ফ্যামিলির লোক কিন্তু সেই সমস্ত কথাগুলো চল শুনবে না অনেক সময় তবুও যেহেতু আপনি পারম্পরিক ধারা এবং সবার কথা মেনে চলেন সেহেতু সবাই শুনবে আর একদিক থেকে শুনিটা ভালো আছে সেই দিক থেকে শুনতে সবাই শুনবে কম বেশি আপনার কথা আশা করছি কম বেশি একটা ধারণা আপনি হাতের মাধ্যম দিয়ে পেলেন যদি ভিডিও ভালো লাগে একটু শেয়ার করবেন নমস্কার ঈশ্বর আপনার কল্যাণ করুক